মালদা মেডিকেলে দেহদান করা হলো বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বামফ্রন্টের জেলা আহ্বায়ক অমর মিত্র বলেন, নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, একাধিকবার রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন নারায়ণবাবু। মঙ্গলবার সকালে SSKM এ মৃত্যু হয় নারায়ণবাবুর। কলকাতায় তার চক্ষুদান করা হয়েছে। আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। নারায়ণ বিশ্বাস 60-এর দশক থেকেই রাজনীতি করেছেন। উনি জরুরি অবস্থার সময় 1975 সালে যখন জরুরি অবস্থা জারি হয় আত্মগোপন করেছিলেন, এবং সেই সময় থেকেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতা এবং পার্টি সদস্য তো অবশ্যই। পরবর্তীকালে বিভিন্ন দায়িত্ব উনি সামলেছেন। 1977 সালে এই রাজ্যে পালাবদল হয়। নারায়ণ বিশ্বাস একটা সময় জেলা পরিষদের সভাধিপতি হন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি। তারপরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। রাজ্য মন্ত্রিসভায় 2 বার তিনি মন্ত্রিত্ব পদ দায়িত্ব সামলেছেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন, পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন, রাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু পূর্ণ মন্ত্রী হিসাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিনি পরিচালনা করেছেন। ফলে নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের একজন অবিসম্বাদী নেতা, দক্ষিণ দিনাজপুরের বহু উন্নয়নমূলক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন, এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতে ভালোবাসত। তিনি কোন রোগে মারা গেলেন, কোথায় মারা গেলেন? তিনি পিজি হাসপাতালে, SSKM হাসপাতালে মারা গেছেন। লিভার সংক্রান্ত অসুখেই তিনি মারা গেলেন। তার শরীর সুস্থ সবল ছিল। আমি দীর্ঘদিন ধরে তাকে পাশে পেয়েছি। পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক ছিলেন, এবং তিনি দীর্ঘদিনই আমাদের জেলার সাথে একটা সম্পর্কযুক্ত মানুষ। আমি তাকে অন্তত মানে 20 বছর বা 25 বছরের বেশি সময় তাকে আমি পাশে পেয়েছি, লড়াই আন্দোলনের সাথে পেয়েছি। আজকে কী করলেন? আজকে তার মরদেহ যেহেতু এখানে দান করা আছে, সেই জন্য মরণোত্তর দেহদানের জন্য বালুরঘাট থেকে তার মরদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মরণোত্তর চক্ষুদানও তার করা ছিল। তিনি SSKM হাসপাতালেই কলকাতাতেই তার চক্ষু দান করা হয়েছে, আর এখানে সামগ্রিক দেহ দান করা হলো। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AV/06 এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।